সোনামুখীতে অনুষ্ঠিত হলো বঙ্গধ্বনি পদযাত্রা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের 10 বছরের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরতে বঙ্গধ্বনি পদযাত্রা কর্মসূচি গ্রহণ করেছেন। সেমতোই সোনামুখী বিধানসভার বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি পালন করে চলেছেন। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সোনামুখী পৌরশহরে বঙ্গধ্বনি পদযাত্রায় 3,000 তৃণমূল কংগ্রেস কর্মীর সমর্থক পায়ে পা মিলিয়েছিলেন, যার মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায়, সোনামুখী তৃণমূল কংগ্রেস নেতা সজল সাহা, সোনামুখী পৌরশহরের পৌর প্রশাসক তপনজ্যোতি চ্যাটার্জি সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সোনামুখী পৌরশহরের বর্তমান প্রশাসক তপনজ্যোতি চ্যাটার্জি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ মানুষের সার্বিক উন্নয়নের জন্য যে প্রকল্প গ্রহণ করেছেন, সাধারণ মানুষ সর্বতোভাবে তার পরিষেবা পাচ্ছে। আজকের এই যে বঙ্গধ্বনি যাত্রা পদযাত্রা হলো, কি বলবেন এই বিষয়ে? বঙ্গধ্বনি পদযাত্রা, এটা আমাদের অ্যানাউন্সড প্রোগ্রাম, এটা আমরা ডাক দিয়েছিলাম। কিন্তু আজকে দেখলাম শুধু আমার পার্টির কর্মীরা নয়, আজকে দেখলাম সোনামুখী শহরের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ, মহিলারা, তারা এসে এই মিছিলে তারা এসেছেন এবং পায়ে পা মিলিয়েছেন, তারা মিছিল করেছেন। একটা বার্তাই আমরা দিলাম যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে উন্নয়নমূলক কর্মসূচি, যে কর্মসূচি, যে পরিষেবাগুলো আজকে বাংলার মানুষের প্রতিটি পরিবারে যেমন পৌঁছেছে, তেমনি সোনামুখীরও প্রতিটি ঘরে পৌঁছে গেছে, সেই উপলব্ধি থেকেই কিন্তু আজকে শুধু আমাদের কর্মী নয়, আজকে বিভিন্ন এলাকার মহিলারা এবং বিভিন্ন এলাকার মানুষ আজকে আমাদের মিছিলে সমবেত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ধ্বনি দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন। যারা বয়স্ক যারা আছেন তাদের একটাই বক্তব্য যে আজকে আমরা যে সুবিধাগুলো পাচ্ছি, যে পরিষেবাগুলো পাচ্ছি, এটা এর আগে কোনো সরকারের আমলে আমরা পাইনি। আজকে প্রত্যেকটা পরিবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবাগুলো থেকে উপকৃত হচ্ছে, তাই তারা মিছিলে সমবেত হয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে থ্যাঙ্কস জানিয়েছে, ধন্যবাদ। 2021-এ আপনারা কতটা আশাবাদী? 2021-এ আমরা আমাদের সোনামুখী বিধানসভা, সোনামুখী শহর সহ সোনামুখী বিধানসভা, আমরা অবশ্যই সোনামুখী বিধানসভার যে সিটটা সেটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায় হাতে তুলে দেব। বাঁকুড়া থেকে সৈয়দ মাফিজুল হুদার রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।